বাংলাদেশ আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলাই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য আর সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার আজকের অতিথি বারবার আছেন বাংলাদেশ যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য অধ্যাপিকা উকিল ডানে রয়েছেন সিনহা এম এস সাইদ ডক্টর সিনহা এম এস সাইদ লিডারশিপ ফাউন্ডেশনের চেয়ারম্যান স্বাগত আপনার দুজনকে স্টুডিওতে প্রফেসর উকিল আপনার থেকে আলোচনাটা শুরু করি যে বেশ কয়েক মাস আগে এক সময় দেখা গেল ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে বিল বোর্ডে সরকারের সাফল্য গাথা সমালোচনার মুখে দু তিন দিন পরে সেগুলো নামিয়ে ফেলা হচ্ছে আবার আমরা দেখছি যে এখন শহর জুড়েই আবার সরকারের সাফল্য গাথা বিল বোর্ডে স্থাপন পাচ্ছে যদি বিল বোর্ডের স্থায়িত্ব কতদিন থাকবে কি থাকবে না সেগুলো নিয়ে অনেক আলোচনা হচ্ছে আন্দোলনের বা দাবিও প্রধানমন্ত্রীর কাছে বিল বোর্ড মালিক সমিতি জানাচ্ছেন যে বিল বোর্ড গুলো যারা এই বিজনেসের সঙ্গে যুক্ত তো সরকারের সাফল্য গাথার প্রচারণা কি কোন ধরনের সাধারণত নির্বাচনকে সামনে রেখে মাথায় রেখে এগুলো করা হয় জনগণের সমর্থন বা জনগণের দৃষ্টি আকর্ষণের জন্য তো বিরোধী রাজনৈতিক দল বিশেষ করে বিএনপি বলছে তারা একটি মধ্যবর্তী নির্বাচনে দাবি করছেন এবং তারা একটি মধ্যবর্তী নির্বাচনের স্বপ্নও দেখছেন আশাও করছেন যে খুব শিগগিরই 2016 একটা মধ্যবর্তী নির্বাচন হতে হবে তো সরকারের মধ্যে এরকম কোন ভাবনা আছে কিনা যে হঠাৎ করে সরকার আবার নিজের প্রচার প্রচারণায় এত নেমে পড়লো আসলে আওয়ামী লীগের যে পরিমাণ অ্যাসিডমেন্ট এই সরকারের যেটি সেটি কিন্তু প্রচার প্রচারণা একেবারেই নাই এটা আমি বলবো এই কারণে যে আমাদের সরকারের যারা আছেন দায়িত্বপ্রাপ্ত নেতা কর্মী এবং এমপি মন্ত্রী তারা কিন্তু সরকারের যে অ্যাসিডমেন্ট গুলো সরকার যে কি করেছে সেটি কিন্তু এলাকাতে জনগণের কাছে তুলে ধরবার যে বিষয়টি সেটি একেবারেই তারা ভুলে যান এবং এ ব্যাপারে কিন্তু আমাদের দল থেকে দলের হাইকমান্ড থেকে সবসময় বলা হয় যে আমরা কি করলাম কি করেছে জনগণের জন্য সেটি জনগণকে বলবার জন্য আমাদের কোনো প্রচারণা নেই এটি আমাদের করতে হবে এখানে নির্বাচনের সঙ্গে কোনো সম্পর্ক নাই আমরা চাই যে আমাদের অ্যাসিডমেন্টগুলো আমরা কি করলাম জনগণের জন্য সেটি জনগণ জানুক বুঝুক এবং আমরা বলি সেটা আর আমাদের এই যে দেখেন মাননীয় প্রধানমন্ত্রী পুরস্কার পেলেন এর মধ্যে চ্যাম্পিয়ন্স অফ দ্য আর্থ এবং এই পুরস্কারটা নিয়ে জাতিসংঘের পুরস্কার এবং সেই পুরস্কারটা কি এবং এখানে যে বিষয়টা সেই বিষয়টা কিন্তু সাধারণ জনগণের মধ্যে এই বিষয়টা অনেকেই হয়তো বোঝেন না যে কি বিষয়ে পুরস্কারটা পেলেন পুরস্কারটা পেলেন যে বিশ্ব জলবায়ু যে পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তনটা রোধ করবার জন্য প্রতিরোধ করবার জন্য মাননীয় প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন পলিসি লিডারশিপ ক্যাটাগরিতে পুরস্কার দিয়েছে পরিবেশ বিষয়ক জাতিসংঘের পরিবেশ বিষয়ক সেল তো এই যে বিষয়টা এই বিষয়টা কিন্তু অনেক অনেক বড় মাপের কারণ বিশ্বে এত বাঘা বাঘা নেতারা রয়েছেন এত উন্নত দেশগুলো রয়েছেন তারা বিশ্বের জলবায়ু নিয়ে ভাবছেন না বিশ্বের যে পরিবর্তন হচ্ছে আমাদের ওয়েদার সেটা ভাবছেন অথচ মাননীয় প্রধানমন্ত্রী কি করলেন তিনি কিন্তু এর আগেও জাতিসংঘে দাঁড়িয়ে বলেছেন সব লিডারদের সামনে দাঁড়িয়ে যে বিশ্বের যে পরিবর্তন ওয়েদার পরিবর্তন হচ্ছে এবং এর প্রভাব যে উন্নত দেশগুলো করছে প্রভাব ক্ষতিকর প্রভাবগুলো তৈরি করছে এবং অনুন্নত দেশগুলো আমাদের মতো দেশগুলো তার প্রভাবে আমরা তার প্রভাবে আমাদের বন্যা খরা ঘূর্ণিঝড় সিডর এইসবের আমরা মুখোমুখি হচ্ছি এবং তিনি বলেছেন যে উন্নত দেশগুলোর এই জন্য ক্ষতিপূরণ দেওয়া দরকার তিনি কিন্তু ক্ষতিপূরণ দাবি করেছিলেন যে উন্নত দেশগুলো যারা সাফার করছে তাদেরকে এটা ক্ষতিপূরণ দেওয়া উচিত এবং শুধু তাই না তিনি কি করেছেন ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড গঠন করেছেন সেখানে তিন বছরে গভর্নমেন্ট আসার 2009 থেকে তিন বছরে $30,000 কোটি তিনি ওই ফান্ডে দিয়েছেন এটিকে প্রতিরোধ করবার জন্য এই যে একটা আয়োজন এবং আরেকটি কাজ করেছেন 2011 সালে যে পার্লা সংবিধান সংশোধন হলো সেখানে কিন্তু তিনি রাষ্ট্রকে নির্দেশ দেবার জন্য সংবিধানে বলে দিয়েছেন যে আগামী প্রজন্মের জন্য পরিবেশ যেন রক্ষার সকল ব্যবস্থা থাকে পরিবেশের জন্য কোন রকম ক্ষতিকর প্রভাব না পড়ে সেটি কিন্তু সংবিধানে সংযোজন করেছেন এই যে দিকগুলো কিন্তু আমাদের জনগণকে আমরা জানাই না বলি না পুরস্কার পেয়েছেন এর আগে যে পুরস্কার পেয়েছেন দেখেন এমডিজি গোল্ড সেইটা কেন শিশু মৃত্যুর হার রোধ অনেক মা হয়তো জানেন না যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই অ্যাসিভমেন্টটা এই পুরস্কারটা বিদেশ থেকে অর্জন করে নিয়ে আসছেন মাতৃপী মৃত্যু রোধের জন্য তারপর সাউথ সাউথ পুরস্কার সেই পুরস্কারটা কিন্তু একটি অসাধারণ পুরস্কার নারীদেরকে শিশু স্বাস্থ্য নারী স্বাস্থ্যের প্রযুক্তিগত উন্নয়ন মানে প্রেগনেন্ট এক নারী তিনি কোন একটি প্রত্যন্ত এলাকায় আছেন
তার হয়তো পেইন উঠেছে, তিনি কি করবেন এখন বুঝতে পারছেন না, তিনি মোবাইল সেবার মাধ্যমে স্বাস্থ্য বিষয়ক তার পরামর্শটা তিনি নিতে পারবেন, এ ব্যবস্থাটা করেছেন। এটা কিন্তু একটা বিশাল ব্যবস্থা, বিশাল হাওড় এলাকা চর এলাকা বা বিভিন্ন যে আমাদের প্রত্যন্ত এলাকাগুলো আছে ডাক্তার পাওয়া যায় না, কিছু পাওয়া যায় না, এবং এই ব্যবস্থার ফলে তারা ডেলিভারিটা তাদের সুস্থ হচ্ছে, মা সুস্থ আছেন, শিশু মৃত্যুর হার কমেছে, সে কারণে সাউথ সাউথ পুরস্কার। আরেকটা যে পিস ট্রি শান্তি বৃক্ষ পুরস্কার, মানে কন্যা শিশুদের তাদের শিক্ষায় যগ্রসর, সে কারণে তিনি পিস ট্রি পুরস্কার পেলেন। এবং এর আগে 96 যখন ক্ষমতায় ছিলেন তখনও কিন্তু তিনি সেই বিশ্বভারতী তাকে দেশিকত্ব মানে ধরিত্রীর মধ্যে শ্রেষ্ঠ এই পুরস্কার দিয়েছেন। তারপরে তো অনেক বিশ্ববিদ্যালয়, সেই বিস্ফোরণ বিশ্ববিদ্যালয়, বোস্টন বিশ্ববিদ্যালয়, কি প্যাট্রিস রুবাম্বা ফ্রেন্ডশিপ বিশ্ব, মানে নানা ধরনের পুরস্কার এবং সম্মানসূচক ডিগ্রি তিনি অর্জন করেছেন। তো এটা মানুষ জানে না, মানুষকে আমরা সেই জিনিসটা এবং মানুষকে সেই জিনিসটা এবং আওয়ামী লীগ সরকারের আপনি বিলবোর্ড দিয়ে যেটা বলছেন, বিলবোর্ডের প্রচারণাটা আমি বিশ্বাস করি না, কারণ বিলবোর্ড দেখে বুঝবার ক্ষমতাবান লোক বা সেই পর্যায়ের লোক বাংলাদেশে কত পার্সেন্টেজ আছে। আমরা চাই যে আমাদের যে যেখানে আছে দায়িত্বপ্রাপ্ত তারা আমাদের দলের এবং মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য যে এত কিছু করলেন সেটি তৃণমূলের একজন কৃষক পর্যন্ত জানুক, শ্রমিক পর্যন্ত জানুক। এই যে দারিদ্রের হার আপনি দেখেন জিল্লু ভাই, 10 বছরে 2005 সালে 40% দারিদ্রের হার ছিল, সেটাকে 10 বছরে 23% নামিয়ে আনলেন, এবং উনি বলেছেন 2018 সালে এটি হবে 15% থেকে 16%, অর্থাৎ দারিদ্র মুক্ত। দারিদ্র মুক্ত কেন, কোন একটি দেশ যদি 15% দারিদ্রের হার থাকে, 15% শিশু এবং বৃদ্ধ থাকে, তারা কাজ করতে পারে না, কাজে এটাকে দারিদ্র মুক্ত দেশ ঘোষণা করা হয়, সেখানে তিনি নিয়ে এসেছেন। তো এইগুলোতে বিলবোর্ডের মধ্য দিয়ে আমাদের প্রচারণার কোনো বিষয় নাই, এবং মেয়ররা কিন্তু অলরেডি ঘোষণা দিয়েছে অবৈধ বিলবোর্ড উচ্ছেদ করতে হবে, তুলে ফেলতে হবে। আমি মনে করি আমাদের কোনো বিলবোর্ডের প্রয়োজন নাই, যে যেখান থেকেই আছে সাধারণ জনগণ আছে যারা বোঝেন যে এই সরকারের কি, মানে আমি কিন্তু বিলবোর্ড লাগানোর সমালোচনা করি, আমি আপনার সঙ্গে ওই জায়গায় একমত যে ঢাকা শহরকে এবং অন্যান্য শহরকে পরিচ্ছন্ন রাখার জন্য বিলবোর্ড সহ এই যে প্ল্যাকার্ড পোস্টার ব্যানার এগুলো সরিয়ে ফেলা উচিত। অবশ্যই বেশ সুদৃশ্য প্রচারণা যেগুলো হয়েছে সুন্দর হয়েছে। আমি বলেছি যে নির্বাচন যে মাথায় রেখে বা হঠাৎ করে এটি কেন মনে হলো সেটা বুঝতে চাইছি, সেটা নির্বাচনের প্রচারণা দোষের কথা নিজের কথা জানানোর মধ্যে দোষের কিছু না। আমি ওখানেই বলছিলাম যে আওয়ামী লীগের এত কিছু উন্নয়ন আছে, এত কিছু দেশের জন্য করেছে, যে ইলেকশনকে ঘিরে বিলবোর্ড দিয়ে প্রচারণা করে আগামীতে জয়ী হবার কোন মানুষ নাই। আপনি নিজেই বলছেন যে মানুষ জানছে না, তো মানুষ না জানলে মানুষ বিচার বিবেচনা করবে কিভাবে অন্যদের সঙ্গে? বিচার বিবেচনা তাদের বক্তৃতায় বিবৃতিতে এলাকার জনগণের কাছে, ঢাকা শহরের অনেকেই জানে, কিন্তু আমি চাই প্রত্যন্ত এলাকায় এই উন্নয়নের ধারাবাহিকতার যে ক্যারিশমা মাননীয় প্রধানমন্ত্রী এটি ছড়িয়ে দেন। এবং যে আপনি যেটা বলছেন নির্বাচন, নির্বাচন কেন্দ্রিক প্রচারণা, আমি মনে করি বাংলাদেশের জনগণ এই ব্যাপারে অনেক সচেতন, কোন সরকার তাদের জন্য কি করলো, কোন সরকার দুর্নীতি করলো, কোন সরকার দুর্নীতি রুদলো, কোন সরকার দেশকে এগিয়ে নিল, এটি বুঝবার কিন্তু কারণ হচ্ছে। দেখেন আমেরিকার একটি রিসার্চ সেন্টার, তারা একটু দুটি জরিপ করেছে, সেই জরিপে তারা বলেছে মানে 84% কৃষক, 84% কৃষক মোবাইলে তাদের কৃষির সাজেশন নেন এবং মোবাইল ব্যবহার করেন। এই যে তথ্যটা এর মধ্য দিয়ে কি, মানে কৃষকরাও কিন্তু আমাদের কৃষকরা শুধু চাষবাসেই ব্যস্ত না, তারাও বিশ্বটার খবর রাখে। কাজেই ইলেকশন 2019 হবে আর আগাম ইলেকশনের কোনো আভাসই আমরা দেখছি না বা দেখার কোনো অবকাশও নাই, আর সরকারের সেই প্রস্তুতিও নাই, সরকার কেন আগাম সেটি করতে যাবেন, এটি হয়তো কোনো প্রচারণারই একটি অংশ। মিস্টার সিনহা সাইদ, দেখুন প্রথম কথা হচ্ছিল বিলবোর্ড নিয়ে, তো বিলবোর্ডে প্রচার থাকবে, প্রচার হবে, এটি স্বাভাবিক, বিলবোর্ডে জন্মই তো প্রচার করার জন্য। দেখার বিষয় এই বিলবোর্ডকে নিয়ে প্রথম অত্যন্ত কঠিন পদ্ধতিতে রাজনীতি প্রক্রিয়া যিনি এই বিলবোর্ডকে ইউজ করলেন তিনি হচ্ছেন বর্তমান সরকার। তাদের সফলতা প্রচারের জন্য ঢাকাতে এক রাতে দেখা গেল বিলবোর্ড আর কারো কোনো কেউ নেই, শুধু একটি দল একটি সরকার কথা বলছে বিলবোর্ড বিলবোর্ড বিলবোর্ড। সুতরাং
বিলবোর্ড কিভাবে একটি দলকে আগায় নিতে পারে বা পিছাতে পারে তার চেয়ে বড় কথা হচ্ছে ক্ষমতাসীন দল বিলবোর্ডকে ব্যবহার করেছে। এখন যদি উপকূল যেটা বললেন যদি তারা বুঝে থাকে যে বিলবোর্ড দিয়ে কিছু হবে না প্রচার এত বেশি না আমাদের নেতার মাধ্যমে করতে হবে আমি বলবো একটা শুভবুদ্ধি উদয় হয়েছে ভালো বিলবোর্ড সবার জন্য কাজে লাগুক আমরা চাই বিলবোর্ড আপনার আমার সবাই থাকবে। তবে দুঃখজনক হলো সত্য যে বিলবোর্ডের রাজনীতিতে একটা জিনিস ঘটে গেছে বাংলাদেশে। দেখুন আমার বাড়ি বিক্রমপুর, আমি যখন ঢাকা থেকে বের হয়ে কেরানীগঞ্জের সেই ব্রিজটা ক্রস করি এরপরে শুরু হয় বিলবোর্ড, দেখা যায় উপজেলার সে একটা গ্রামের নেতৃত্ব শুরু করে একেবারে শেখ হাসিনা এরশাদ অথবা খালেদা জিয়াতে শুরু করে সবার ছবি আছে সেখানে, যে নেতা বলতেছেন তার ছবিটা সবচেয়ে বড়। তো অনেক সময় ভুল হয় যে দলের চেয়ারম্যান কি ওই ব্যক্তি না হাসিনা খালেদা এরশাদকে। এই যে বিলবোর্ডকে কেন্দ্র করে যে ধরনের একটা রাজনীতি বেদুবী রাজনীতি শুরু হয়েছে এখানে এটা কিন্তু বন্ধ হওয়া উচিত। কোনো অ্যাকশন নাই, অ্যাকশন নাই কিন্তু। আমরা তো বহুদিন ধরে 15 আগস্টের সময় থেকে বহু সমালোচনা করেছি, দেখুন অ্যাকশন নেই। শোক দিবস আপনি রঙিন বিলবোর্ড করবেন করবেন না, এবং বঙ্গবন্ধুর ছবি সবচাইতে ছোট ছোট, প্রধানমন্ত্রীর ছবি বা আর কারো ছবি হয়তো আছে, কিন্তু এদের এই হাস্যোজ্জ্বল বিশাল বিশাল ছবি আমার বাড়ি এবং যেসব ইউনিটের নামে হয় আমরা ওইসব ইউনিট আমার বাড়ি তো 32 নম্বরে, কিন্তু আমি তো যখন দেখি 32 নম্বরে আশেপাশে বড় বড় বিলবোর্ড সেখানে দেখা যায় বঙ্গবন্ধুর ছবিটা ছোট, শেখ হাসিনার ছবিটা ছবি থাকলে বঙ্গবন্ধুর ছবি থাকে, ছবি ছোট বড় ছবি হবে, দেখা যাচ্ছে যে বিলবোর্ড কেন্দ্র করে এরা চাচ্ছে এদের প্রচার। কিন্তু আমাদের ছবিগুলো একটা হাস্যোজ্জ্বল ছবি, প্রচারটাকে সামনে নিয়ে আসি। এবং এই কথা সত্য, এই কথা বলেছিলেন জরাস্ত্র, উনি বলেছিলেন যখন কোন ব্যক্তি কোন শীর্ষ অবস্থান করো তখন তুমি মৃত্যু কামনা করো, কারণ খ্যাতি সম্মান যশ অর্থ যেটি আপনার জীবন আসুক না কেন যখন আপনি শীর্ষে পৌঁছে যাবেন এরপরে হচ্ছে আপনাকে পতন হবে আপনার, এই পতনটা যাতে আপনার অশোভনীয় কিছু না হয় অসামঞ্জস্য না হয় সেই জন্য বলা হয়েছে ওইখানে থাকা অবস্থায় চিন্তা করুন এই ইমেজ নিয়ে আমি সরে যেতে চাই। কিন্তু বাংলাদেশের রাজনীতি আজকে যেটা শুরু হয়েছে ইমেজ বলতে কি বোঝায় আমি জানি না, যদি সেটা হতো সত্য কথা বলতে কি জানেন তো অর্থমন্ত্রী সবার আগে চলে যেত। এই যে অর্থমন্ত্রী কিছুদিন যে ঘটনাটা ঘটালেন যেদিন হানিফ সাহেব বললেন এই কত টাকা, আর এটা আমি তার সাথে একমত, হানিফ সাহেব অনেক কথাই বলেন কিন্তু এই কথাটাকে আমি সমর্থন করি, ধন্যবাদ দিই তাকে, অনেক কথার সঙ্গে একমত হই না কিন্তু এই কথার সাথে একমত হয়েছে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আপনি ভালো কথা বলেছেন। অর্থমন্ত্রী দেখা গেল 50 কোটি টাকা, এক বছরে 50 কোটি টাকা হলে 100 বছর লাগবে 5000 কোটি টাকা হতে, আপনার ব্যাংকের খাতে কিন্তু শুধু একজনকে মুক্তি দিয়ে দিয়েছেন 5000 কোটি টাকা, দরকার ছিল না কিন্তু। এই যে অসামঞ্জস্যপূর্ণ কথাবার্তার ক্ষেত্রে দেখা যায় যে আমাদেরকে দায়িত্বশীল হতে হবে, কিন্তু রাজনীতি আজকে যে পর্যায়ে চলে গেছে, অর্থনীতি যে পর্যায়ে চলে গেছে, এখন কথা আসছে প্রধানমন্ত্রী পুরস্কার নিয়ে। আমি ব্যক্তিগতভাবে মনে করি শেখ হাসিনা যেভাবে কাজ করছেন বাংলাদেশকে নিয়ে চিন্তা ভাবনা করছেন অত্যন্ত ভালো, অনেক পজিটিভ তার দিক আছে তার, কারণ এরকম একটা দেশ 16 কোটি লোক যত মুখে আমরা যাই বলি যে একটি যুদ্ধ করার চেতৃত্ব বিশ্বের একটি দেশ শাসন করা অত্যন্ত কঠিন ব্যাপার, কথাটা সত্য নিঃসন্দেহ এই দেশটাকে শাসন করা যত কত কঠিন ব্যাপার, আমরা ছোটখাটো প্রতিষ্ঠান চালাতে পারি না, হিমশিম খেয়ে যাই কি করবো, উনি দেশ চালাচ্ছেন, সমস্যা আছে, গণতান্ত্রিক বিকাশ কেমনে কিভাবে হবে না হবে এটা তার একার ব্যাপার না, সব দলের ব্যাপার। এরপরেও যখন তার বিশ্ব স্বীকৃতি আসতেছে এই স্বীকৃতিগুলি বাংলাদেশের জন্য ভালো ভালো, এবং এখানে যে ব্যক্তির জন্য আসতেছে সেই ব্যক্তি যেই হন তাকেও চিন্তা করতে হবে, তার দায়িত্ব বেড়ে যাচ্ছে, কিন্তু যত স্বীকৃতি আসে দায়িত্ব বেড়ে যাচ্ছে, এই দায়িত্ব বাড়তে 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 একটা সময় দেখা যাবে, আজকে আপনার আসার আগে আমাকে একটা কঠিন প্রকৃতি এক লোক আওয়ামী লীগের কট্টর সমালোচক, সে ভাই কোথায় যাচ্ছেন আমি চ্যানেলাইতে যাচ্ছি, ও তো যে আওয়ামী লীগের কথা বলবে জানি, আর জিল্লু সাহেব কি করবে এখানে উপায় তো নেই, আপনার সাথে কে আছে, আমরা সম্ভবত উপু উকিল, আপনি না যাই ভালো, আমি বললাম যাবো না কেন, কারণ কথাটা দাঁড়াচ্ছে যে এখানে আসলে তো কথা বলে না, কথা সত্য পুরস্কার শেখ হাসিনাও পেয়েছে, পুরস্কার বেগম খালেদাজিও পেয়েছে, পুরস্কার এরশাদও পেয়েছিলেন, এই জনসংখ্যার জন্য তিনজন পুরস্কার পেয়েছিলেন, সেটা গতানুগতিক, কিন্তু উনি বলতেছেন একদিন দেখবেন যে শেখ হাসিনা নোবেল পুরস্কার পেয়ে গেছে। তো আমি তাকে বললাম যে অসুবিধার কোথায়, যদি পেয়ে যায় আপনার কোনো অসুবিধা আছে, ইনুস সাহেব পেয়েছে, রবীন্দ্রনাথ পেয়েছে, পেতে পারেন, অমর্ত্য সেন পেয়েছে, কিন্তু কোনো রাজনীতিবিদ তো পায়নি, বলে কিভাবে পাবে দেখেন, যদি পেয়েই যায় সে পাওয়ার কিন্তু অনেকগুলি ক্ষেত্রতা তৈরি হয়ে গেছে, বাংলাদেশ অনেক কিছু করার পরও কিন্তু সমালোচিত হচ্ছে দুর্যোগপূর্ণ দেশ, এখানে নাই সেখানে নাই, সাস্টেনেবিলিটি ঘাটতি দেখা দিছে,
এর ভিতর দিয়েও কিন্তু কিছু কিছু ঘটনা ঘটে যাচ্ছে যা নীরব দর্শকের মধ্যে কেউ না কেউ অবজার্ভ করছে। কিন্তু কেমন আসেন, নারীর ক্ষমতায়ন আসেন আপনি, যদি শেখ হাসিনা কোনোদিন নোবেল পুরস্কার পেয়ে যায়, আমি বিশ্বাস করি একটা ফার্টাইল গ্রাউন্ড আছে তার এই ক্ষেত্রে, পৃথিবী থেকে চ্যালেঞ্জ করতে পারবে না এত দ্রুত নারী ক্ষমতায়নের ক্ষেত্রে, ট্রিমেন্ডাস, কেউ পারেনি কিন্তু করতে। এবং আমিও মনে করি নোবেল পুরস্কার অনেকেই পাবে, পাচ্ছে, এমন কিছু না যেটার জন্য আমি জাতে উঠে গেলাম। মহাত্মা গান্ধী পাঁচবার ছবার সাতবার পুরস্কার পেয়েছিল। আমরা তো দেশে একজন নোবেল লরিয়েট কে নিয়ে ইয়ে চিন্তা করি, পৃথিবীর বহু বিশ্ববিদ্যালয় আছে যেখানে ভুরি ভুরি নোবেল লরিয়েট আছেন, তারা শিক্ষকতা করছেন, কেউ ইয়েও করে চিন্তাও করে না। আমাদের দেশটা হচ্ছে দেখেন, এখানে দেশ যেহেতু তৃতীয় বিশ্বের দেশ, জনসংখ্যা বেশি, অনেক সমস্যা আছে, এখানে নোবেল পুরস্কার অনেকটা বলতে পারেন আপনি একটা কৌশল, একটা পুঁজি। ডক্টর ইনু যখন নোবেল পুরস্কার পেলেন মনে হলো বাংলাদেশ না জানি কোথাও উঠে গেল, শীঘ্রই বুঝতে পারলাম না আমরা আছি যেখানে সেখানে আছি, তবে দেশটার নাম একটা ব্যক্তির জন্য একটা অর্জন, তো একটা অর্জন আমাদের হয়েছে অনেক বড়। কারণ আমরা যতই যাই বলি না কেন, বাইরে পৃথিবীতে আপনি যেখানেই যাবেন ডক্টর ইউনুসের নাম বা আপনাকে আনতে হবে, কেন্দ্র করে আপনাকে আনতে হবে। হয়েছে আজকে অমর্ত সেনের কথা বলেন, অমর্ত সেনকে কিন্তু ভারত নিজেও কিন্তু বিভিন্ন আরেকটি বিষয় কিন্তু ডক্টর ইউনুসের নাম এই কারণে আছে যে সে কিন্তু উনি কিন্তু অ্যাকটিভ নোবেল লরিয়েট খুব একটা পাবেন না। আমি আপনার সাথে একমত, উনি বসে নাই এখান থেকে সেখান থেকে পৃথিবী ঘুরে বেড়াচ্ছেন, তিনি এভাবে কোন পুরস্কার বুঝে কিন্তু ঘুরে না। অমর্ত সেন ভারত থেকে অনেকগুলো পুরস্কার পেয়েছেন, আভ্যন্তরীণ পুরস্কার পেয়েছেন। সেক্ষেত্রে আমি মনে করি বর্তমান সরকারের ডক্টর ইউনুসের যে ঘাটতি থাক না কেন সেটা অন্য জিনিস, কিন্তু এদেশের সম্পদ সেও, কৃতি সন্তান সেও, তাকে নিয়েও সরকারের চিন্তা করতে হবে, দেশ থেকে আমরা কি করতে পারি। এখানে কার্বনও দেখানো যাবে না, শেখ হাসিনা যত উদার হবেন বিশ্ব তত তাকে মালা পরিয়ে দিবে, এবং তার সামনে কিন্তু অনেক সম্মান ইজ্জত সামনে ওয়েট করতেছে কিন্তু, এবং তাকেও দেখাতে হবে ছোটখাটো ব্যাপার নিয়ে বেশি চিন্তা করবে, সংকট এবং সম্ভাবনা দুই তার সামনে আছে, এখন কোনটাকে তিনি বেছে নেবেন বেশি নেবেন অধ্যাপিকা উপকূলকে মনে করেন না। উদারতার কথা তো বলেছেন, মানে উদারতা আছে বলেই গণতান্ত্রিক ভাবে তিনি এটি দেখেন বলেই কিন্তু সমস্যাগুলো সমাধান করে এগিয়ে যেতে পেরেছেন, এবং সেটি যদি না হতো এই যে বিশ্ব মন্দার মধ্যে, বিশ্ব যখন ক্রান্তিকাল চলছে অর্থনৈতিক ভাবে, সেই ক্রান্তিকাল দূর করে বাংলাদেশে কিভাবে ঘুরে দাঁড়াতে পারে, এখন নিশ্চয়ই তার ম্যাজিক রয়েছে। এবং শুধু সেটি না, অর্থনৈতিক ভাবে যে আমরা এগিয়েছি সেটি শুধু না, সামাজিক সাংস্কৃতিক ভাবেও বাংলাদেশ এগিয়েছে, এবং সামাজিক ভাবে এগিয়েছে বলেই, সাংস্কৃতিক ভাবে এগিয়েছে বলেই বাংলাদেশের মানুষ নৈরাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করে জয়ী হতে পারে, যে কোনো একটি প্রবলেম হলে সেটি সলভ করতে পারে। একটি জায়গায় বোধহয় বাংলাদেশে আরেকটি রিপোর্টের কথা আমরা, আপনি একটি সার্ভের কথা উল্লেখ করেছেন, গবেষণার কথা উল্লেখ করলেন, আমি আরেকটি সার্ভের কথা উল্লেখ, রিপোর্টের কথা উল্লেখ করি, ইকোনমিস্ট পত্রিকার ইন্টেলিজেন্স ইউনিটের একটি রিপোর্ট যে গণতন্ত্রের ইন্ডেক্সে বাংলাদেশের অবস্থান খুবই নিচের দিকে, আপনি 85 নম্বরে বাংলাদেশ। না সেটা আমি আমি কিন্তু বলেছি গণতন্ত্রের কথা, উনি ওনার আলোচনায় কিছু ইঙ্গিত করেছেন। আমি যে আলোচনা করছিলাম না, আমি কিন্তু বলি নাই যে রাজনৈতিক ভাবে আমরা এগিয়েছি, আমি বলেছি সামাজিক সাংস্কৃতিক ভাবে এবং অর্থনৈতিক ক্ষেত্রে। রাজনৈতিকভাবে যদি আপনি না গান, মানে পলিটিক্যাল সায়েন্টিস্টরা বা ইকোনমিস্টরা বলেন, তাহলে আবার ওইগুলো সাস্টেইনেবল হয় না, কারণ আপনি তো এনডিজি তে আপনার অ্যাচিভমেন্ট অনেক বেশি বাংলাদেশের, এখন তো এসডিজি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, সেটি অ্যাচিভ করতে হলে আপনাকে ওই জায়গাগুলো নিশ্চিত না করলে পারবেন কি? অবশ্যই করতে হবে, সেখানে আমি একমত, এবং এটি করবার জন্য সামাজিক সাংস্কৃতিক ক্ষেত্রে আমি এখানে আসতাম যে রাজনৈতিক ভাবে আমরা হয়তো এগোতে পারি নাই, এবং সেটি এগোবার জন্য আমাদের অবশ্যই অপরাপর যে আমাদের বিরোধী রাজনৈতিক দলগুলো আছে তাদের সহযোগিতা প্রয়োজন, সেখান থেকে আমরা কোনো সহযোগিতা পাই নাই, অসহযোগিতা পেয়েছি, এবং স্টিল নাও এখনো অসহযোগিতা হচ্ছে। কিছুদিন আগেই আপনি একটা রিপোর্টে দেখেছেন যে আমাদের, আপনি যা আলাপ করছিলেন ডক্টর ইউনুস সম্পর্কে, তিনি মেইল করেছেন, তিনি মেইল করেছেন আমেরিকাতে, এবং সেখানে মেইলগুলো তারা প্রকাশ করেছে, আমেরিকান তাদের অনেকগুলোই প্রকাশ করে নাই, যেখানে কয়েকটি মেইল প্রকাশ করেছেন সেই মেইলে এসছে যে মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে তিনি মেইল করেছেন। তা এখন বাংলাদেশ কিভাবে গণতন্ত্রটা এগোবে, রাজনীতিটা এগোবে, ডক্টর উনি ইয়ে পেয়েছেন, নোবেল পেয়েছেন, বাংলাদেশের একজন স্বনামধন্য ব্যক্তি, বললেন পৃথিবী উনি ভ্রমণ করে বেড়াচ্ছেন, অথচ বাংলাদেশকে উনি ডাউন করতে চাচ্ছেন, কেন উনি মেইল পাঠাবেন বাংলাদেশের বিরুদ্ধে? আমরা শুনেছিলাম যে পদ্মা সেতু নিয়ে মেইল করেছে যেন ওয়ার্ল্ড ব্যাংক পদ্মা সেতুর ফান্ড না করে, সেটি তো আমরা আজকে প্রমাণ পেলাম যে তিনি সেটি করেছেন, এবং তিনি লিখেছেন একটি মেইলে লিখেছেন
যে বাংলাদেশের মানুষ গিনিপিগ হয়ে আছে, কোন মানুষ বাংলাদেশের গিনিপিগ হয়ে আছে যে উনি এই মেলটা উনি করতে পারেন? এবং বিএনপি লবিস্ট নিয়োগ করেছে, এটা তো পত্রিকার রিপোর্ট, আমাদের কথা না, কেন লবিস্ট নিয়োগ করেছে, বাংলাদেশকে কিভাবে নিচে নামিয়ে নেওয়া যায়, কিভাবে শেখ হাসিনাকে সরিয়ে দেওয়া যায়, তাকে হত্যা করা যায়, সেই জন্য লবিস্ট, লবিস্ট নিয়োগ করে সজীব ওয়াজের জয়কে কিভাবে অপহরণ করে হত্যা করা যায়। তো এতে যদি কোন একটি রাজনৈতিক দলের বাংলাদেশের বিরোধিতা হয়, রাজনৈতিক বিরোধিতা, তাহলে গণতন্ত্র কিভাবে প্রতিষ্ঠিত হবে? ওইখানে পারে নাই এই মনোবৃত্তির, এই মানসিকতার আমাদের রাজনৈতিক দল রয়েছে বলেই, এবং তারা স্বাধীনতা বিরোধীদের নিয়ে দল গঠন করে আছে বলেই তারাও নিজের দেশটিকে ভালোবাসতে পারে নাই। এবং বিএনপি জন্মই হয়েছিল ওইভাবে যে দেশের প্রতি কোনো ভালোবাসা থেকে, দেশের কোনো জনদরদী নেতাদেরকে নিয়ে কিংবা দেশের কোনো প্রয়োজনে কিন্তু বিএনপি সৃষ্টি হয়নি, যে কারণে তারা নিজেদের প্রয়োজনে এই বাংলাদেশকে বিশ্ব দরবারে, যেমন জিএসপি বন্ধ করবার জন্য চিঠি লিখতে পারে, আবার ঠিক বাংলাদেশের প্রধানমন্ত্রীকে হত্যা করবার জন্য বিদেশিদের সহায়তা নেবার জন্য তারা লবিস্ট নিয়োগ করতে পারে। তাহলে গণতন্ত্র কাঠামোটা কিভাবে পুনরুদ্ধার হবে? সব কাঠামো যদি এগোতে পারে, সাংস্কৃতিক ক্ষেত্রে আজকে একজন কৃষক চিন্তা করে তার সন্তান পড়াশোনা করবে, স্কুলে যাবে, প্রত্যেকটি কৃষকের মধ্যে এই মনোভাব, তার সন্তান পড়াশোনা করবে, এটি যদি তিনি ভাবতে পারেন, তাহলে অবশ্যই আমাদের সামাজিক ক্ষেত্রে যে একটি আমাদের জড়তা ছিল বা আমাদের পেছনে যাবার যে প্রবণতা ছিল সেটিকে তো পাশ কাটিয়ে সামনে এসেছে। এখন রাজনৈতিকভাবে বাংলাদেশের জনগণের এই দাবিটি তুলতে হবে, যারা দেশের বিরোধিতা করে, রাজনীতি করবে রাজনীতির খাতিরে, কিন্তু দেশকে পিছিয়ে দিতে হবে, শেখ হাসিনাকে হত্যা করতে হবে, গণতন্ত্রের স্তম্ভ ভেঙে দিতে হবে, বিদেশিদের সহযোগিতা নিয়ে বাংলাদেশকে ওই উন্নয়নকে বাধাগ্রস্ত করতে হবে, পিছিয়ে দিতে হবে। এটি আপনি যে বললেন আমার সাথে টকশো করবার জন্য আপনাকে বলেছে এই কথা, এখন আমি যদি এই কথাগুলো বলি আমারও আমার মনে হয় আপনার সঙ্গে একমত হতে হবে, কারণ আপনি বাংলাদেশের ভালো চান, দেশের উন্নয়নের কথা আপনি প্রশংসা করলেন, শেখ হাসিনার অ্যাচিভমেন্ট বা অ্যাওয়ার্ডের জন্য আপনি গর্বিত হয়েছেন, কাজে তারা যারা এটিকে বাধাগ্রস্ত করতে চায় তাদের রুখে দাঁড়াবার জন্য হন আপনি বিএনপি মাইন্ডেড, কিন্তু এই ক্ষেত্রে আপনার যদি দেশপ্রেম থাকে, আপনি যদি নেতা হন, রাজনীতি করতে চান বা আপনি মনে করেন যে জনগণের কল্যাণ করবেন, তাহলে দেশের ক্ষতি করে জনগণের কল্যাণ করা কিছুতেই সম্ভব নয়। আপনি বিরোধিতা করতে পারেন, ভলতেয়ার বলেছেন মত প্রকাশের স্বাধীনতা সবার থাকতে পারে, আমি আপনার মত প্রকাশ করবার জন্য বা আপনার সাথে আমার মতের অমিল হতে পারে, কিন্তু আপনার মতকে আপনি আমার সাথে যে বিরোধিতা করলেন সেটিকে রেসপেক্ট করবার জন্য আমি মৃত্যুকে আলিঙ্গন করতে পারবো, এটি ভলতেয়ারের কথা। আর এখানে কি হচ্ছে বাংলাদেশে, হচ্ছে যে শেখ হাসিনা কাজ করছে, দেশ সরকার এগিয়ে যাচ্ছে, তাকে বাধাগ্রস্ত করতে হবে, আন্দোলন দিয়ে হচ্ছে না, এখন ষড়যন্ত্র দিয়ে হবে, সেটি হলে কি বাংলাদেশের স্তম্ভ থাকবে, কাঠামো থাকবে? আমরা তো দেখেছি যে একটু যদি একাডেমিক স্বার্থে আলোচনাটা করছে যে একটু যদি ইনক্লুসিভ পলিটিক্স প্রধানমন্ত্রী করেন বা আপনারা করেন তাহলে অনেকে বাধা দানের ব্যাপারটা অনেক কমে যায় না? মানে যদি আপনি যদি এক্সক্লুশনের দিকে যান, যাদেরকে আপনি দূরে ঠেলে রাখবেন, তারা তো আপনাকে আপনার আপনি যত ভালো কাজই করেন না কেন বাধা দেবার চেষ্টা করবে, আপনি যদি সবাইকে নিয়ে করবার চেষ্টা করেন। এখানে মৌলিক সমস্যাটা কি, প্রত্যেকটি দেশেই কিন্তু রাজনৈতিক দল বিরোধী দল থাকে, তাদেরই আছে, আমাদের বাংলাদেশেটা পুরাটাই আলাদা, কারণ হচ্ছে আমাদের যারা বিরোধী দল তাদের মধ্যে বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করে না সেই শক্তিটি রয়েছে, যে কারণে রাজনৈতিকভাবে এগিয়ে আসলেও বিএনপি যখন এগিয়ে আসে তখন তাদের সাথে যে সম্পৃক্ত যারা, যারা এই দেশের স্বাধীনতা চায়নি, সেই শক্তিটি বিএনপিকে পিছিয়ে নেবার জন্য, এই যেমন যারা দেশের স্বাধীনতা বিশ্বাস করে না তারা সেই দেশের রাজনীতি কিভাবে করে? কারণ আপনি যদি এখন আমরা অন্য দেশের সমালোচনা, এই দেশে করলে অনেক দেশে আমরা ভিসাও পাবো না, আমি যদি এখানে বসে বসে সমালোচনা করি কালকে ভিসার অ্যাপ্লিকেশন দিলে ভিসা হবে না, আমাদের গেস্টদের অনেকেই অনেক দেশে ভিসা পায়। আপনি একটা ইম্পর্টেন্ট কথা বলেছেন, স্বাধীনতা মানে তারা রাজনীতি কিভাবে করছে? আপনি বলছেন আপনি ক্ষমতায় যে তাদের নিয়ে তারা রাজনীতি করছে, মানে বছরের পর বছর ধরে এই অভিযোগ আপনারা করছেন, আমার প্রশ্ন হচ্ছে তারা রাজনীতিটা করে কিভাবে, করে কিভাবে? আপনি এই কথাটা বলেছেন না স্বাধীনতা বিরোধী যারা আমাদের দেশে রাজনীতি করে, কিন্তু আমরা তো দেখেছি যে স্বাধীনতা বিরোধীদের রাজনীতি করবার জন্য কিভাবে তাদেরকে প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া হয়েছে 75-এর পর, অনেক বছর আগে, অনেক বছর আগে। এখন আপনারা তো 6.5-7 বছর ধরে ক্ষমতায় আছেন, আপনারা কি করছেন এখন? এখন যে দাবিটি এটি কিন্তু একটা দাবি,
আপনি যে কথাটি বলেছেন এটা কিন্তু জনগণের দাবি যে স্বাধীনতা বিরোধীরা বাংলাদেশের রাজনীতি কিভাবে করে সেটিকে বন্ধ করতে হবে এবং বন্ধ করবা কিন্তু আমি স্বাধীনতা বিরোধী না যারা দেশের স্বাধীনতা বিশ্বাস করে বিশ্বাস করে না অবশ্যই না স্বাধীনতা বিরোধীরাও তো রাজনীতি করেছে তাদেরকে দল গঠন করে দেওয়া হয়েছে 75 এর পর আওয়ামী লীগের মোস্তাকের ডেমোক্রেটিক লীগে রাজনীতি করবার জন্য সরকার জিয়াউর রহমানের সরকার সমর্থন দিয়েছে এবং স্বাধীনতা বিরোধী যারা রাজনৈতিক দল গঠন করেছে তাদেরকে রাজনীতি করবার জন্য সুযোগ দিয়েছে কিন্তু আওয়ামী লীগকে চিঠি দিয়েছিল যে তোমাদের গঠনতন্ত্রে বঙ্গবন্ধু শব্দটি আছে ওই শব্দটিকে অপসারণ করো তাহলে তোমাদের দল করার অনুমতি দেওয়া হবে এটাই তো ছিল বাংলাদেশের ভাগ্য 75 এর পরে সেখান থেকে বাংলাদেশকে এই শক্তি এখন ফুলে ফেপে সমাজে রন্ধে রন্ধে ঢুকে গেছে কারণ তাদেরকে ওই পার্লামেন্টে নেওয়া হয়েছে প্রধানমন্ত্রী করা হয়েছে এমপি বানানো হয়েছে সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক ভাবে তাদেরকে প্রতিষ্ঠিত করা হয়েছে এখন তাদেরকে এই বাংলাদেশ থেকে গুটিয়ে সেই স্বাধীনতা বিরোধীদেরকে উপচিয়ে ফেলার জন্য আপনার সময়ের প্রয়োজন কারণ তারা কিন্তু এখন আকারে অনেক বড় হয়ে আছে এবং তাদেরকে সহযোগিতা করছে আমাদের রাজনৈতিক দলই যারা স্বাধীনতার কথা বলে স্বাধীনতার ঘোষণার কথা বলে তারাই তো তাদেরকে নিয়ে সহযোগিতা করছে এমন যদি হতো যে সকলে তাদেরকে ঘৃণা করে প্রত্যাখ্যান করেছে সেই সুযোগটিও কি এখন তৈরি হয়েছে এখনো তো আমরা দেখেছি যে যুদ্ধাপরাধীদের পক্ষে বিএনপি অবস্থান নিয়েছে তারাও সরাসরি ভাবে যুদ্ধাপরাধীদের কথা বলে নাই যে যুদ্ধাপরাধীদের বিচার হোক সেটা আমরা চাই তো সেখানে দাঁড়িয়ে থেকে আওয়ামী লীগ সরকার তারপরে তো প্রতিটি দিন এই উন্নয়নের পাশাপাশি বিএনপির আমলে সেই 75 এর পর থেকে যে বিভিন্ন কলঙ্কিত অধ্যায়গুলো রচিত হয়েছিল তার সেই কলঙ্ক থেকে বাংলাদেশকে মুক্তি দেবার জন্য যেমন জাতির জনকের হত্যাকারীদের ইন্ডেমনিটি তুলে দিয়ে বিচার করা হয়েছে জাতীয় চার নেতার থেকে শুরু করে এই দুদিন আগেও একটি দায়মুক্তি অধ্যাদেশ হয়েছে আপনি দেখেছেন হাইকোর্টে ক্লিন হার্টে অপারেশন 2003 সালে বিএনপি জামাত জোট 97 মানুষকে হত্যা করে হাইকোর্ট অবৈধ হাইকোর্ট অবৈধ সেই ইন্ডেমনিটি তার মানে কি কোর্ট করছে স্বতঃস্ফূর্ত হয়ে কোর্টে গিয়ে তাদের সেই এই রকম যে তারা অন্যায়গুলো করেছে সেই অন্যায়ের বিরুদ্ধে তারা স্বতঃস্ফূর্ত হয়ে রিট করছে সরকার করছে তো এটি করবার জন্য তো সময়ের প্রয়োজন এবং বাংলাদেশের মানুষ কোনোদিন তো জানতো না যে এই যুদ্ধাপরাধী রাজাকার স্বাধীনতা বিরোধীদেরকে তাদের এই অবস্থান অনেকে আমি ইয়ের আন্দোলনের ছেলেরা শিক্ষার্থীরা যে রাস্তায় আন্দোলন করছিল তারা একটি ব্যানারে লিখেছে 52 রাজাকাররা গুলি করেছে আমাদের উপর 52 রাজাকাররা আমাদের উপর গুলি করছে তোমরা আমাদের উপর গুলি করো তার মানে আমাদের আমি ওই প্লে কার্ডটা দেখে একটা ছাত্র আমি আমার বাসার পাশে আন্দোলন হচ্ছে আমি গেলাম দেখে গেছি মানে এই কারণে যে ফেসবুকে দেখলাম ওই আন্দোলনের মধ্যে আবার শিক্ষকরা কিছু শিক্ষকরা বিএনপি পন্থী শিক্ষকরা যারা টকশোতেও আসে নাম বলতে চাই না তারা আবার ছাত্রদের মাঝে ঘুরছে তখন আমার একটু সন্দেহ হলো যে নিশ্চয়ই ছাত্রদেরকে দিয়ে আবার গাড়ি ভাঙার কথা বলাতে পারে আবার ওদেরকে ব্যবহার করতে পারে আমি সেজন্য বের হয়েছি 27 নম্বরে বের হয়ে আমি দেখি এবং আমি দেখেছি সেই শিক্ষক তাড়াতাড়ি করে গাড়িতে উঠে ওখানেই ছিল তা আমি ছাত্রদের ওই প্লে কার্ডটা দেখে আমি এগিয়ে গেলাম আমি 52 রাজাকার না লেখা 71 রাজাকার এই যে আমাদের মানুষ প্রজন্মের মধ্যে স্বাধীনতা বিরোধীরা এবং বিএনপি জামাত জোট যেভাবে মানুষকে ইতিহাস বিকৃত করে জনগণের মধ্যে আমাদের প্রজন্মের মধ্যে এই ইতিহাস কি স্বাধীনতার ইতিহাস কি কারা স্বাধীনতার বিরোধী করেছিল সেটি গুলিয়ে ফেলেছিল সেটি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সকলের সহযোগিতা দরকার নেশা সিনহা আমি একটা মৌলিক বিষয় একটু দৃষ্টি আকর্ষণ করছি বিশেষ করে আপনার এই যে মুক্তিযুদ্ধের চেতনা স্বাধীনতার চেতনা স্বাধীনতা বিরোধী শক্তি এগুলি শুনতে শুনতে আমরা টায়ার্ড হয়ে গেছি বুঝছেন আমরা নতুন কিছু চাচ্ছি এখানে 44 বছর হয়ে গেল হয়তো অনেকে মারা গেছে আবার জন মারা গেছে এখন আমাদের চিন্তা করতে হবে এই চেতনাটা কি চেতনা তো এটাই ছিল একটি গণতান্ত্রিক সরকার সাস্টেম ডেমোক্রেসি সাস্টেম ডেভেলপমেন্ট সাস্টেম সুখ শান্তি যায় সব সাস্টেম হইতে হবে কিন্তু সেটা যে কারণে হয়নি সেখানে আওয়ামী লীগ দেয় বিএনপি দেয় জাতীয় পার্টি দেয় যারা যখন ক্ষমতা ছিল সব ভূমিকা নিছে এখানে কেউ সংশোধন জিনিসটা করতে পারেনি আজকে মনে করেন মুক্তিযুদ্ধের কথা বলতেছেন রাজাকারের কথা বললেন আপনি আমি যদি বলি এদেশে মুক্তিযুদ্ধের লিস্ট বন্ধ করেন রাজাকারের লিস্ট তৈরি করেন মুক্তিযুদ্ধ কে যে মা আমি জানি আমার অনেক আত্মীয় স্বজন যুদ্ধে চলে যাচ্ছে সন্তান কাঁদতেছে এত বয়স 3 বছর সে চলে গেল মা বলতেছে বাচ্চাকে থামো তোমার আব্বা যাচ্ছে কাজে যাচ্ছে পরে দেখা গেল সে মাও মারা গেছে বাচ্চাও মারা গেছে গুলি খেয়ে মারা গেছে এই মা মুক্তিযুদ্ধ বাচ্চা মুক্তিযুদ্ধ
কি কারণে মুক্তিযুদ্ধে বয়সটা চিন্তা ভাবনা করা হচ্ছে? মুক্তিযুদ্ধ কি লেখা ছিল যখন বঙ্গবন্ধু বলল এবারে সংগ্রাম মুক্তি সংগ্রাম তোমাদের যা কিছু আছে তাই নিয়ে তোমরা বেরিয়ে পড়ো? তাতে বোঝা যাচ্ছে এখানে হাঁটি কুড়া দাঁড়াল কলম যার যা কিছু আছে এখানে কিন্তু রেগুলার ফোর্সের কথা বলা হয়নি। সামরিক বাহিনীতে যখন আপনি চাকরি করতে যাবেন একটা বয়সের দরকার হয়, শিক্ষার দরকার হয়, ফিটনেসের প্রয়োজন হয়, এখানে কিন্তু সেটা ছিল না। এই রিক্রুটমেন্ট কে করছে? স্বয়ং জাতির পিতা রিক্রুটমেন্ট করে দিয়ে গেছে। এখানে জাতির পিতা সেই রিক্রুটমেন্টের পলিসিতে যা সরে গেছে, মুক্তিযোদ্ধার সংখ্যা দেওয়ার চেষ্টা করতেছে একবার ১৩ একবার ১২, এই যে চলতেছে এটা দরকার নেই। আমি দেখেন অনেক মুক্তিযোদ্ধাকে আমি চিনি, এখন যারা সচিব পর্যায়ে এখন আছেন, রিয়েল মুক্তিযোদ্ধা, যুদ্ধ করেছে বই লিখেছে তারা, কিন্তু সার্টিফিকেট জমা দেয়নি, কিন্তু সরকার জানে তিনি মুক্তিযুদ্ধ করছেন। আমি সার্টিফিকেট জমা দেইনি বলে আমি এক্সটেনশন পাবো না, অথচ আপনি জানেন আমি মুক্তিযুদ্ধ ছিলাম এবং আমাকে সময় দিবেন না কেন আগে দেইনি, এটা কি ধরনের খেলা? মুক্তিযুদ্ধ যে করছে আমি এখান থেকে স্পষ্ট ভাবে আমি মুক্তিযুদ্ধ বিষয়ে মন্ত্রীকে বলবো একটু মাথাটা খেলা, ওই লিস্ট বাদ দিয়ে রাজার লিস্ট তৈরি করেন, মানুষ বেঁচে যাবে। এই দেশে জনগণ ১৬ কোটির মধ্যে ধরেন আমি বলবো ১৫.৫ কোটি লোকই মুক্তিযোদ্ধা। এই বন্ধ কর চেতনা কোনটা? চেতনা উঠেই আমি দেশকে গর্ব। আজকে যদি কেউ বিশ্বাস থাকে মুক্তিযোদ্ধা, আমি যদি বলি আপনি বিশ্বাস করেন না, ঠিক না? এটা বিএনপি সৃষ্টি হয়েছে, বিএনপি একটা প্রক্রিয়ার বিরুদ্ধে আসছে, জাতীয় পার্টিতে একইভাবে সৃষ্টি হয়েছে। আজকে যদি বিএনপির কথা বলেন, আমি বিএনপির পক্ষে বলছি না কিন্তু আমি ইতিহাসের বলছি, বিএনপির জন্ম হয়েছে ক্যান্টনমেন্টে, জাতীয় পার্টির জন্ম কি অক্যান্টনমেন্ট হয়েছে নাকি? তা আপনি তো ক্যান্টন জাতীয় পার্টি নিয়ে আসেন। এখন যদি বিএনপি একই দোষে দোষী হয়, জাতীয় পার্টি একই দোষে দূষিত, বিএনপি নিয়ে তো আছি, বিএনপি নিয়ে যখন আমি সেটা বলি নাই, বিএনপির সাথে তো যাচ্ছেন না আপনারা, আমাদের রাজনৈতিক বিরোধী দল, বিএনপি ক্যান্টনমেন্টে জন্ম হয়েছে, বিএনপি অরাজনৈতিক দল, ব্যক্তির সাথে জন্ম হয়েছে, জাতীয় পার্টি জাতীয় সাথে জন্ম হয়েছে এবং সেটা আওয়ামী লীগের পক্ষে আছে, এই জন্য ঠিক আছে, পেতাছে না। কিন্তু প্রশ্ন হচ্ছে মৌলিক নীতিমালা ঠিক করতে হবে। কিন্তু বিএনপি যে দেশে দোষী, জাতীয় পার্টি একই দেশে দোষী, বিএনপি যেভাবে স্বাধীনতা চক্রকে সুযোগ দিয়েছে একইভাবে কিন্তু জাতীয় পার্টির আমলে কর্নেল রশিদ ইলেকশন করেছে কারামলে, ফারুক সংসদ ঢুকছে কারামলে। যদি তাকে আপনি যদি বিষ খান তো ভালোভাবে খান, হাফ বিষ খাবেন কেন? যে দেশে বিএনপি দোষী তাকে দেশে জাতীয় পার্টি দোষী, আজকে আপনার সাথে আসে বলে বলবেন না তার সবকিছু মাফ, পাবলিক আইডিয়া কিন্তু ডেভেলপমেন্ট দেখা যাবে না। আজকে তিস্তা চুক্তি নিয়ে কথা হচ্ছে দেশে, দেখেন অবাক হয়ে দেখি তিস্তা চুক্তি নিয়ে মিছিল মিটিং ট্যাপশো সব চলতেছে, নাকের ডগার উপর দিয়ে বুড়িগঙ্গা নষ্ট হয়ে যাচ্ছে, নাকের তুরাগ নদী নষ্ট হয়েছে, শীতলক্ষা নষ্ট হয়ে যাচ্ছে, সব ধ্বংস হয়ে যাচ্ছে, পরিবেশেরও কথা বলতেছেন আপনি, পরিবেশবাদী চিৎকার করতেছে, ধানমন্ডি ক্লাব শেষ হয়ে যাচ্ছে, কলাবাগান ক্লাব শেষ হয়ে যাচ্ছে, চিৎকার করতেছে, কোনো লাভ হচ্ছে না। আমরা আন্তর্জাতিক হয়ে যাওয়ার চেষ্টা করতেছি, জাতি হতে পারতেছি না। আজকে ঢাকা নিয়ে মেয়র সাহেবের কথাবার্তা বললেন, প্রত্যেকটা মেয়র দৃষ্ট কথাবার্তা বলছে, ভালো কথা বলেছেন, একটা মেয়র সন্তুষ্ট না, নির্বাচনে যতগুলো প্রমিস করেছেন একটা প্রমিসও তারা ফুলফিল করতে পারতেছে না। এই বজ্র নিয়ে কথাবার্তা বলতেছেন, আমাদের মেয়র আনিসুল, মেয়র সাইদ খোকন, আইবি রহমান বা আরো যারা আছেন বিভিন্ন জায়গাতে আসতেছেন গাজীপুর থেকে, একই কথা বলতেছেন যে আমাদের কম্প্রিহেন্সিভ প্ল্যানের সাথে আমাদের যুক্ত করা হয়নি, আলোচনা করা হয়নি। তার কি উন্নয়ন কোথায় হচ্ছে? উন্নয়ন যদি হয় এটাকে ভিন্ন রাজনীতি সরাই আনেন, এটা সেই উন্নয়নের সাথে যারা অংশীদার তারা ব্যথিত। যেভাবে এই দেশের বাজেটটা তৈরি করা হয়, এই বাজেটে কি মেম্বার, আপনি মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন, মেম্বার অফ পার্লামেন্ট হানা দায়িত্ব যেতে পারে না, এটা কি বাজেট উল্লেখটা? এখন আবার মাঝে মাঝে এনবিআই কি করতেছে, এখানে ট্যাক্স বসাতেছে, এখানে ট্যাক্স বসাতেছে, এটা এসে করতেছে, চলছে সব, কোন প্রতিবাদ করা যাচ্ছে না। প্রতিবাদ করতে গেলে কি হবে, হয় আওয়ামী লীগ করেন না, আওয়ামী লীগ করেন না, হয় বিএনপি করেন না, স্বাধীনতা বিরোধী, এই এই ট্রেন্ডটা কিন্তু উন্নয়ন বিরোধী। যুদ্ধ কিন্তু এই জন্য হয়নি যে কথায় কথা একজনকে বলা হবে যে সে দেশকে দেশ দেশকে ভালোবাসে না, দেশকে সবাই ভালোবাসে, যে যে দলগুলোটা কেন, তবে কথা আছে আমি দেশকেও ভালোবাসবো, সরকারের ভালো কাজ করলে আমি তার প্রশংসা করব। আমি এটা করতে পারি না, এটা আমার হীনমন্যতা, আমি সেই হীনমন্যতাকে কিন্তু বলছি, যে কারণে বললেন ডক্টর ইনু যদি চিঠি লেখা থাকে যেটা আমেরিকান প্রকাশ করতে সেখানে আমি নিন্দাবাদ জানাবো, কারণ এই কাজটা কিন্তু অমর্ত সেন করেনি, অমর্ত সেন এই কাজটা করেনি, কিন্তু সে দেশকে আগে ভালোবাসছে। এখন ইনু সাহেব যদি মনে করে থাকেন, উনি তো রাজনীতি করার চেষ্টা করছেন একসময়, কোন দল করেছিলেন, সমৃদ্ধ বাংলাদেশ উদ্বোধন গেলেন তিনি, সালমান ইব্রাহিমের পার্টি, উনি সেখানে যেয়ে দৈনিক ইত্তেফাকে বিরাট বিরাট করে একটা বক্তৃতা দিলেন, লিখলেন একটা সুখী সমৃদ্ধ দেশ চাল তিনি সেখানে প্ল্যাটনিক স্টেট বলেছেন। ইনু সাহেব যখন দল করতে গেলেন প্রথমবার ফেল করলেন,
উদ্বোধন করতে গেলেন সে দ্বিতীয়বার চেষ্টা করলেন না প্রথম যে সমৃদ্ধ মানুষ সালমানের ফরমানের ওখানে বক্তৃতা সেটি বক্তৃতা করলেন আর দল তো করতে গেলেন যে সেই বক্তৃতায় তিনি রূপকল্প দিয়েছেন এরপরে 2000 ক্যাটের কম্বিনেশন চেষ্টা করলেন এবং তিনি তুবাকেরে বেরিয়ে গেলেন এর অর্থ কি এর অর্থ হল উনার মতন লোক জ্ঞানীগুণী লোক পণ্ডিত লোক উনার মাতুনি যা করেছেন আমরা খুশি কিন্তু রাজনীতি তো কঠিন ব্যাপার এটা জনগণের সাথে সম্পৃক্ত হতে হবে মানুষকে বুঝতে হবে কষ্ট নিতে হবে এই কাজটাকে দুঃখের কাজ ইনুস সাহেব কিন্তু দুঃখের সাথে জড়িত নয় যেখানে সুখ যেখানে শান্তি সেখানে ইনুস যেখানে অসুখ যেখানে অশান্তি এত বড় ঘটনা ঘটে গেল বাংলাদেশে শরণার্থীদের নিয়ে মানুষ কাঁদছে পার্বত্য চট্টগ্রামের দিক বার্মা মিয়ানমারের সাথে মানুষ চলে যাচ্ছে ওই মনোবে পুরস্কার বেজিয়ে কি দালাই লামা বলতেছেন কিন্তু ডক্টর ইনু চুপচাপ দেশের একটি সংকটের সাথে তিনি নাই তিনি শান্তিতে পুরস্কার পেয়েছেন কিন্তু দেশের একটি ব্যথার সাথে তিনি নাই একটি বেদনার সাথে নাই একটি সংকটের সাথে নাই এটাও কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে এত বড় মাপের লোক আমরা কারণ পাঠাতে চাই আপনি আসেন দাঁড়ান দেখেন মানুষ কিভাবে কাঁদে কিভাবে খায় কিভাবে বসে এটা হবে না আপনি ব্যক্তি জীবনের চর্চায় যেভাবে আছেন এরকম তো বঙ্গবন্ধু কষ্ট করেছে মহাত্মা গান্ধীও কষ্ট করেছে হ্যাঁ আপনি এই সিরিমে বসেন না পায়জা পাঞ্জি পড়েন আপনাকে ধন্যবাদ কিন্তু আপনি তো ওই যে মানুষের সাথে বসে ভাত খেতে পারবেন গরিবের সাথে সম্ভব না আপনি আপনাকে একটা ভাষা তৈরি করেছেন পৃথিবীর রাজা বাদশাহ সম্রাট যারা সবাই আপনাকে চিনে আপনি তাদের বন্ধু থাকেন তাদের বন্ধু সে অসুবিধা নেই কিন্তু পাশাপাশি আপনাকে জনগণের সাথে যুক্ত হতে হবে মানুষের কথা বলতে হবে তাহলে আপনার শান্তি পুরস্কারটা আমরা মনে করি আমি কনফিউজ ব্যক্তিত্ব হবে শান্তি কোথায় হলো তাকে দিয়ে তো তাকে বলতে হবে এখানে শান্তি ওই যে আপনি নারীর ক্ষমতায়নের কথা বললেন বা বিভিন্ন ইস্যু বললেন মেয়েরা স্বাবলম্বী হচ্ছে ওই যে এটা তার একার অবদান না গ্রামীণ ব্যাংকটা তো তার তো একা তৈরি না এটা বুঝতে হবে এটা সাধারণ তৈরি করছে এই মহিষ ছিলেন তো এই মহিষ তো ছিলেন আজকে উনি যখন দেখেন পুরস্কার যখন পেলেন আমারও এখন খারাপ লাগে উনি কি দেশের সাথে নামটা নেননি মোস্ট আনগ্রেটফুল ইস এরশাদ সাহেব অনেক খারাপ কাজ করার পরও যে ভালো কাজ করেছেন তার একটা কাজ করেছেন এই গ্রামীণ ব্যাংকটা জন্ম দিয়েছেন ইন্টারেস্টটা কত সেটাও বলেন আসতেছি ইন্টারেস্ট সবগুলো একই অবস্থা যতগুলো এনজিও বাংলাদেশে আছে ইন্টারেস্ট সবগুলো কম গভর্নমেন্ট তো নন গভর্নমেন্ট কোনটা অন্য জিনিস পৃথিবীতে এনজিওর জন্ম হয়েছে কিন্তু দারিদ্র বিমোচন ছিল না দারিদ্রকে ধারণ করে কিছু লোক গড় হওয়ার জন্য রাইট মূল অ্যানালাইসিস রিসার্চ করে দেখবেন এখানে বেরিয়ে আসে দিনুর সাথে বেরিয়ে যাবে কেন উনি তো বেরিয়ে যেতে পারেন না আমি তাকে কিন্তু শ্রদ্ধা করি আমি তাকে সেলুট দিই পাশাপাশি আমার দুঃখ হয় আমাদের একটা সংকটে আমরা তাকে পাই না যখন সংকট তখন আকাশে আসেন না উন্নত দেশে কোথায় তিনি বসে আছেন এরকম না আল্লাহ তাকে হেদায়ত করুক হেফাজত করুক এবং জাতির কল্যাণে আমি বলবো ষড়যন্ত্র না করুক আমি কিন্তু মিস্টার সিনহা আপনারা তো ওনাকে ওনার পরামর্শ নিচ্ছেন না ওনার জন্য ওনার সঙ্গে দেখা করার জন্য ওনার পরামর্শ নেওয়ার জন্য পৃথিবীর অনেক প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট তো অ্যাপয়েন্টমেন্টে দীর্ঘ সময় বসে থাকেন ওনার সঙ্গে গিয়ে হোটেল আপনার সাথে একমত আমি ওনার সঙ্গে গিয়ে হোটেল রুমে দেখা করেন কিন্তু আপনারা তো আপনার সাথে একমত আমি আমার একটা লেখা যে ইস্যুতে আমি বলেছিলাম যে প্রধানমন্ত্রী উচিত হবে ডক্টর ইনুর সাথে বসে সবকিছু ভুলে যে কারণ এই প্রধানমন্ত্রীকে কিন্তু বিশ্ব সংসারে পৌঁছে দেওয়ার জন্য অবদান আছে অবদান আছে এই জাতিসংঘে সেই সম্মেলন নিয়ে গেছিলেন হিলারি ক্লিনটন সঙ্গে নিয়ে গেছেন তাকে কোথায় যেতে একটা ব্যাঘাত করলো তার সাথে এবং প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী তো ডক্টর মাহমুদ ইউনূসের সঙ্গে গিয়ে দেখা করতে হবে না ডক্টর মাহমুদ ইউনূসকে ডাকলেই এক কাপ চা খেতে ডাকলেই উনি আসবেন আমার প্রশ্ন আমি যতটুকু বুঝি পারি এখানে তো শিফট ইঙ্গিত দিয়েছে যে ডক্টর ইউনূসের সাথে প্রধানমন্ত্রী যে বিরোধ কোনো বিরোধের নাই তো আমি বলছি আপনাকে বিরোধ আছে এখন যদি মনে করেন বাংলাদেশ কৃতি সন্তান ভুলভ্রান্তি যাই করেছেন আসেন আসেন ভাই আমরা দেশের জন্য কাজ করি ইনুসকে যদি পাশে নিতে পারেন শেখ হাসিনা আমার কি মনে হয় জানেন আমাদের উন্নয়নের একটা কাঠামো আগে আসবে তা আমরা এটাকে চাচ্ছি তো আমি প্রধানমন্ত্রীকে বলবো আপনি অনেক উদাস আপনার উদারতার ভিতর দিয়ে অনেক চোর চোরটা বদমাশ ডাকাতি সব ঢুকে গেছে এবং তারা প্লাস পয়েন্ট পেয়ে যাচ্ছে কিন্তু একবার খালি আপনি বলেন ভাই ইনুস তুমি আসো আসো বসি ভাই বোন মিলা দেশটা করি এরপর যদি সে না আসে বিশ্বাস করেন এ দেশের মানুষ খুব সেন্সিটিভ কিন্তু
সেনসিটিভ কিন্তু সিনেমায় ভালোই বলেছেন, লাস্টে যে কথাগুলো বললেন স্ববিরোধী কথা হয়ে গেল। আপনি নিজেই বলেছেন ডক্টর ইউনুস বাংলাদেশে কোনো কাজে লাগে না, তার নোবেল আকাশে ঘুরে বাবা বাতাসে ঘুরে বেড়ায়। আচ্ছা আমি আমার ভুল হলে আপনি পরে ইয়ে করেন, আপনি যে দৃষ্টিকোণ থেকে বলেছেন যে এটাই সঠিক, বাংলাদেশের স্বাধীনতা দিবসেও তাকে পাওয়া যায় না, ঘূর্ণিঝড়ও পাওয়া যায় না, তিনি একজন সামাজিক কাজ করে নোবেল পেয়েছেন কিন্তু মানুষের কল্যাণে তাকে আমরা কখনো দেখি নাই, কিন্তু আমরা দেখেছি দেশ বিরোধী চক্রান্ত করবার জন্য। সেটি আমার কথা না, এটা মিডিয়ার কথা, বিশ্ব মিডিয়াই বলছে, তাদের রিপোর্ট তুলে ধরছে যে কিভাবে মেইল করে বাংলাদেশকে পিছিয়ে, এটা তো একটা মাত্র প্রমাণ। এরকম উনি নিজে সশরীরে উপস্থিত হয়ে বিভিন্ন ভাবে কনস্পেসি করে বাংলাদেশকে এই উন্নয়ন ঠেকাবার জন্য উনি চেষ্টা করেছেন, সেই ব্যক্তিকে মাননীয় প্রধানমন্ত্রীর ডেকে আনতে হবে। কারণ কি, মাননীয় বাংলাদেশের কি উন্নয়ন বসে আছে? বাংলাদেশের সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক ভাবে যে গ্যাপ আছে সেই গ্যাপটা তো ইউনুস সেখানে সম্পর্কিত না, কারণ আমরা জানি দু হাজার ছয় গভর্নমেন্ট আসার পরে ইউনুস সর্বপ্রথম যে কাজটি করেছিলেন, তিনি চেয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধী দলের তৎকালীন বিরোধী নেত্রী বেগম খালেদা জিয়াকে বাংলাদেশ থেকে উচ্ছেদ করা, তাদেরকে সরিয়ে দেওয়া, মাইনাস করা। এটা তো তার মাইনাস টু থিওরি তার ইচ্ছা ছিল, এবং সেজন্য তিনি কি করেছিলেন, দল গঠন করবার জন্য তিনি পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে আহ্বান করেছেন, ফোন নাম্বার দিয়ে, মেইল নাম্বার দিয়ে, মেসেজ নাম্বার দিয়ে, যে আমাকে মেসেজ করেন কারা কারা আমার দলে যোগ দিতে চান, আমি যে রাজনীতি করব, প্রধানমন্ত্রী হব, দেশ শাসন করব, তো সেজন্য আপনারা কারা কারা আপনারা আমাকে সাপোর্ট দিতে চান তারা আমাকে মেইল করেন। তখন দেখা গেল তার মেসেজে তাকে গালিগালাজ করে সবাই মেসেজ দেওয়া শুরু করলো, এবং তাকে অকথ্য ভাষায় গালিগালাজ, চিঠি লেখা শুরু করলো তাকে অকথ্য ভাষায়, এবং তিনি বুঝতে পারলেন যে তাকে একটি মেসেজও তার পক্ষে আসে নাই। কিন্তু এটি তো উনি বুঝতে পারলেন, বা বাংলাদেশ অনেকে তো এটি বুঝতে পারেন না, না বুঝতে পারেন নাই বলে তিনি তখন ওই যে আপনি সরে গেলেন নাকে খপ দিলেন, উনি বুদ্ধিমান। এখন সেই ব্যক্তিকে প্রধানমন্ত্রী ডেকে এনে বাংলাদেশের কোন কাজে তাকে লাগাতে হবে, একটি কাজে লাগানো যায়, কিভাবে দেশকে ধ্বংস করা যাবে, আবার কিভাবে মাইনাস পরবর্তীতে প্রধানমন্ত্রী এবং এই গ্রামীণ ব্যাংকের নামে বাংলাদেশের মানুষের রক্ত চুষবে, সুদের ব্যবসা করবে, এটার জন্য তো গ্রামীণ ব্যাংক দেওয়া হয় নাই। গ্রামীণ ব্যাংকে তার ব্যক্তিগত সম্পত্তি মানে বানাবে সে, তার জন্য তো গ্রামীণ ব্যাংক তাকে দেওয়া হয় নাই। তিনি বাইরের ফান্ড এনে সেই বাইরের ফান্ডকে অসব কাজে ব্যবহার করবে। আমার কথা না, এই প্রসঙ্গে কথা বলাই উচিত না। আপনি যেহেতু বলেছেন যে এটা খুবই একটি অপরাধমূলক কথা যে মাননীয় প্রধানমন্ত্রী তাকে ডেকে আনতে হবে, কারণ অপরাধমূলক কথাটাকে আপনি এই জন্য ঠিক বলেননি, একজন নাগরিক হিসাবে প্রধানমন্ত্রীর পাশে আমি বলি, শুনেন, কালকে যদি প্রধানমন্ত্রী ডাকে আপনি বলবেন কি জানেন, টকশোতে এসে ওনার মতো মহামানব আমি একটু, না তো মহামানব হওয়ার দরকার নাই প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী যদি কালকে এসে, ব্যাপারটা যেহেতু প্রধানমন্ত্রীর সাথে ইনুসের ব্যাপার, এটা উচ্চ মার্গের ব্যাপার, যে পদ্মা সেতু পিছিয়ে দিয়েছে, না না পদ্মা সেতু ইনুস সাহেবের যে জিনিসগুলো আমি ব্যক্তি প্রশংসা করি না, আমি বলেছি প্রধানমন্ত্রী যদি ডক্টর ইনুসকে উদারতা দেখে, আমি উদারতা প্রশ্ন আসতেছি কেন, রিজার্ভেশন আছে দেখেনি, আর তার পাশে রাখতে পারেন, কারণ ইনুসকে নিয়ে, ইনুস সাহেবকে নিয়ে তিনি জাতিসংঘে গিয়েছিলেন, আপনি বহু ষড়যন্ত্রকারীকে নিয়ে গড় করতেছেন, মাফ করেছেন, দেখেন আপনি কোন ষড়যন্ত্রকারী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথা বলছেন নাই, তোমার কালকে যদি প্রধানমন্ত্রী মনে করে যে ইনুস সাহেবকে আমার প্রয়োজন, খেয়াল করেন, অথবা প্রয়োজন নাই, দেশের ছেলে দেশে ফিরে আসবে, আমি তারে কাজে লাগাবো,
ইনোসার ফরজ ওনার কাজ করতে নিষেধ করছে কি উনি দেশে ফিরে আসতে বাধা দিছে কি আপনি তো জিনিস কথাগুলো বলতেছেন কথা তো না 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 শর্মা মাসে তো কি আছে ওনাকে কি বাধা দিয়েছে ওনাকে আচ্ছা ঠিক আছে উনি শেষ করুক তারপর আমি আচ্ছা ইনোস আমাকে শেষ করতে দিন ইনোস ফ্যাক্টর না ফ্যাক্টর চুরি ফ্যাক্টর আপনার কাছে ফ্যাক্টর এই জন্য আপনি আহ্বান জানালেন এটা তো আমি আপনার ইনোস আপনার কাছে ফ্যাক্টর হবে একসময় ঠিক আছে ফ্যাক্টর আপনাকে ঠিক আছে এই 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 ইনোস শে বলি এটা বিএনপি ইনোস শর্ট ফরজন্ত করতেছে এটা করতেছে আমি সব একমত আপনার সাথে আচ্ছা আমাকে বলতে দেন আপনি তো এটা বলেন না না এটা বলেন না আপনি যে অপরাধ আপনি যতটুকু প্রধানমন্ত্রীকে আপনি যত রুন করেন আপনি মনে করেন না আমি তার কম করি এটা বললেন না কথা হলো যে আমি এটা তবে করবো না আপনি এটা এটা কখনো অপরাধ করে নাকি আপনি তো আমাকে বলছেন ঠিক আছে আমরা আমরা আমাকে বলতে দেন লাইনে যাচ্ছে কেন লাইনে লাইনে যাচ্ছে অপরাধ কি লাইনে যাচ্ছে এই কারণে মাননীয় প্রধানমন্ত্রী সরব বিরুদ্ধে যিনি ষড়যন্ত্র করেন দেশের বিরুদ্ধে যিনি ষড়যন্ত্র করেন সেই জন্য আমার লেগেছে যে এইটা আপনি বলে দ্বিমত না আপনি পরে বলেন শেষের দিকে তো আরে বিএনপির সঙ্গে উনি সম্পৃক্ত আছে বিএনপির নেত্রীকে উনি ধ্বংস করতে চেয়েছে তারপর আবার বিএনপির সঙ্গে মিশেছে কারণ দেশ ধ্বংসের ক্ষেত্রে এই দুই শক্তি ইউনুস সাহেবের শক্তি এবং বেগম খালেদা জিয়ার এক যে কারণে তারা একই মেরুকরণ করেছে এবং সেটি করছে সেক্ষেত্রে তাদেরকে নিয়ে আমাদের কোনো দরকার কারণ মাননীয় জওহরলাল নেহরু 1930 সালে তার মেয়েকে একটি চিঠি লিখেছিলেন তার মেয়ের জন্মদিন ইন্দিরা গান্ধীর জন্মদিনে চিঠি লিখে বলেছিলেন যে ভয় পাবার মতো কাজ না করলে মানুষের মধ্যে যে সাহস সৃষ্টি হয় সেই সাহসের সঙ্গে পৃথিবীর অন্য কোনো গুণে পূর্ণ হয় না তো মাননীয় প্রধানমন্ত্রী এই বাংলাদেশে যে কাজ করেছেন তিনি ভয় পাওয়ার মতো কোনো কাজ করেন নাই কাজে তিনি মাথা উঁচু করে বিশ্ব দরবারে যেমন বাংলাদেশকে তুলে ধরছেন বাংলাদেশেও এই ষড়যন্ত্রকারীদেরকে রুখে দেবার জন্য তার সেই সাহসটি আছে কাজে এই ষড়যন্ত্রকারীদেরকে ডেকে এনে বাংলাদেশকে তিনি আর এগিয়ে যাবার যে প্রতিবন্ধকতা সেটি তিনি করবেন না আর বেগম খালেদা জিয়া তো বলেছিলেন বলেছিলেন না যে অতীতের প্রতিহিংসা ভুলে গিয়ে আপনি তো বলেছেন যে অতীতের প্রতিহিংসা ভুলে গিয়ে আমরা সবাই ঐক্যের রাজনীতি করি বলেছেন না এই কথা বলার পরের দিনই তো আবার 15 আগস্টের জন্মদিনে কেক কেটেছেন তো সেই রকম রাজনীতি হলে কি হবে ডেকে এনে কি তাকে তাদেরকে দিয়ে কাজ করানো যাবে আপনি ওটি দেখবেন 21 ঘন্টা পরে কেটেছেন হ্যাঁ একটু পিছিয়েছে আপনার মহাসচিব আপনার মহাসচিব আপনার মহাসচিব বলেছেন এক ধাপে গিয়েছে আপনি আরেকটি কথা বলেছেন যে স্বাধীনতাকে নিয়ে আমি বলবো যে বাংলাদেশের স্বাধীনতা হচ্ছে আমাদের বেসিক নিড আমাদের মৌলিক জিনিস এখানে কেউ বিন্দুমাত্র এখানে বিরোধিতা করে কিংবা অ্যাভয়েড করে এই বাংলাদেশের জাতি এগোতে পারবে না এখানে আমাদের এই মৌলিক জায়গাটিতে অবশ্যই একমত অবশ্যই এখানে আপনি যেটি বললেন যে মুক্তিযুদ্ধের কথা বলে বারবার হাজারবার আমি মুক্তিযুদ্ধের কথা বলবো সেখানে আপনি বিরক্ত হবেন না কারণ এই শব্দটি বিরক্ত হবার নয় স্বাধীনতার শব্দটি আমি নিঃশ্বাসে প্রশ্বাসে বলবো সেখানে আপনার যদি ভালো না লাগে সেটি আপনি মনে করবেন যে আপনার দেশপ্রেমের অভাব আছে আপনি বারবার এইটি শুনতে আবার ভুল করতেছেন কিন্তু না ভুল না ভুল না বারবার ভুল করতেছেন জানেন আপনি পাঁচটা করে এই জন্য আপনি আমার দেশপ্রেমের কথা বলতেছেন আমি কিন্তু আপনাকে কিছুই বলি নাই কথা কিন্তু আমিও বলতে পারি দেশপ্রেমের কথা বলেন না প্রশ্ন হচ্ছে দেশ আপনার আমার দুজনেরই আপনি বললেন স্বৈর শাসকরে নিয়ে আমরা কাজ করছি আপনি ব্যাখ্যা 100 না শুরু ঠিক আছে শেষ করুন আমি বলবো যে আপনি স্বৈর শাসকের কথা বলছেন আমি জিয়াউর রহমান প্রথম স্বৈর শাসক বাংলাদেশে তো আমরা তো তার দলকে এখানে করছি সাপোর্ট করছি বিরোধী রাজনৈতিক দল সেই দলের সঙ্গে তো আমরা সম্পর্ক আছে আমাদের আছে না আমরা কি তাদেরকে রাজনৈতিক ভাবে উচ্ছেদ করতে চাই চাই না তো তা কি স্বৈর শাসককে আমরা উচ্ছেদ করতে চাই না কেন চাই না এই কারণে যে 75 এর পর থেকে যেসব স্বৈর শাসকরা এসেছে
হাইকোর্ট তাদের অবৈধ করেছে, তারপরে মাননীয় প্রধানমন্ত্রী উদারতার কারণে সেই স্বৈর শাসকদের নিয়েই বাংলাদেশ এখন আপনি রাজাকার প্রশ্নে যেতে আপনি রাজাকারের সঙ্গে স্বৈর শাসকের তুলনা করেছেন এই ক্ষেত্রে কিন্তু তার নাই। আপনি বলেছেন স্বৈর এরশাদদের নিয়ে করেছে, তার রাজাকারদেরকে নিয়ে বা জামাতদেরকে নিয়ে বিএনপি করল অসাধ্য, এইখানে কিন্তু আপনার সঙ্গে আমি আপনাকে বলেছি শুনেন, আর আগে আগে রাজাকার আমার সময় আপনি তো আমাকে বলতে দেবেন, আমি তো আপনার কথা শুনবো না, যখন জিলোভাই সময় দেবে শেষ করতে হবে, আপনি কিছু কথা বলেছেন, আমি সেই কথাগুলোরই আমি উত্তর দিচ্ছি, আমি অন্য কিছু বলছি না। ইয়ের কথা বলেন আপনি, অর্থমন্ত্রীর কথা বলেছেন, অর্থমন্ত্রী আছে বলে বয়স্ক হতে পারে, কথায় হয়তো একটু এলোমেলো বলতে পারে, কিন্তু তিনি আছেন এতদিন ধরে, তিনি আছেন, তার এই অর্থমন্ত্রীকে দিয়েই তো আমাদের দেশটা এগুচ্ছে। এই আবল তাবল কথা বলতে আমরা অনেককেই শুনি, কিন্তু আমরা কিন্তু এমন নেত্রীও আছে যে নেত্রী বাংলাদেশের মানুষ হত্যার জন্য নির্দেশনা দিচ্ছেন, হত্যা করেছেন বাংলাদেশের মানুষকে, তাকে তো আপনি সম্মান করছেন। অর্থমন্ত্রী যদি বয়সের ভারে কিছু নাজুক কথা বলে ফেলে, আবার অনেক সময় সরি বলে ফেলে, সেটিকে আপনি বড় করে দেখবেন না? বাংলাদেশের মানুষকে পেট্রোল বোমা দিয়ে পুড়িয়ে মারবার জন্য যেসব নেতা নেত্রীরা নির্দেশনা দিচ্ছেন তাদের সমালোচনা করবেন? আপনি বলেন যে দু মিনিট সময় আপনার জন্য শেষ করা আমার প্রশ্ন হচ্ছে যে আমার একটি প্রসঙ্গ যে আমার বিষয়বস্তু ক্লিয়ার, আপনি দেশপ্রেমিক, আমিও দেশপ্রেমী, দেশকে ভালোবাসি, স্বাধীনতা সার্বভৌমত্ব সংরক্ষণ করে আমরা সবাই এ ব্যাপারে সজাগ, আমরা যে যেখানে অবস্থান করি আমাদের মৌলিক ভিত্তি হচ্ছে বাংলাদেশ, এই ভিত্তিটা মৌলিক। তবে আমরা ব্যক্তিগত কোনো দুর্বলতা নিয়ে বা আদর্শিক দুর্বলতা নিয়ে কোনো ব্যক্তির জন্য প্রশংসা করব না, আবার কোনো ব্যক্তিকে মূল শ্রদ্ধা আনার জন্য প্রয়োজন হলে উদার হতে আমরা পিছুপা হব না। তো যেই জিনিসগুলো আমরা মনে করি আমাদের দৃষ্টিকোণ থেকে, আপনারা আমার দৃষ্টিকোণ থেকে মনে করতেছি উপযোগী, হয়তো প্রধানমন্ত্রী উপযোগী নাও মনে করতে পারেন তার দৃষ্টিকোণ থেকে, আবার উনি যেটা উপযোগী মনে করবেন, কালকে যদি প্রধানমন্ত্রী মনে করেন কোনো একটা বিষয়ে, আমি একটু ইনুসের আবার বলতেছি যে ডক্টর ইনুসকে তিনি শুভবুদ্ধির উদয় ঘটাইয়া কাজে লাগাবেন, সেই ক্ষেত্রে এই টক শুতে যারা আওয়ামী লীগ করেন সবাই এসে এক কথাই বলবে যে উদারতা হয়েছেন ইনুসের গুণ, তখন ইনুসের গুণগুলি বেড়ে যাবে। কিন্তু আমি বলছি ব্যক্তি যা সে তাই, সে বিভ্রান্ত হয়েছে তাকে সমালোচনা করেন যাতে ট্র্যাকে ফিরে আসে। আমি চাই না যে ইনুস বাংলাদেশের বিরুদ্ধে সরছাও করুক, তার বিরুদ্ধে দাঁড়াক, আমি চাই তার সুমতি হোক, সে আমাদের পাশে দাঁড়াক, দেশকে ভালোবাসুক, একাধিক পদ্মা ব্রিজ হোক, একাধিক ফুল লাইন হোক, আমরা খুশি হব। আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত হেফাজত করুন যাতে আগামী দিনগুলো আমরা এই দেশকে ভালোবেসে এবং উপমান করতে পারি আমরা প্রত্যেকেই যা যার অবস্থান থেকে একজন যোগ্য নাগরিক। আচ্ছা, আপনি মূল স্রোতের কথা বলেছেন, তো মানে মূল স্রোতে ফিরিয়ে আনবার জন্য সময় নাই ভাই, সিনহা ভাই ডিস্টার্ব করেন না, আমি বলবো যে ভারতের প্রধানমন্ত্রী নেহেরু, উনি কমিউনিস্টরা যখন ভারতে রণদীপের নেতৃত্বে ইয়া আজাদি ঝুঠায় বলে বিভিন্ন হত্যা ভাঙচুর এই নির্দেশ নাশকতার নির্দেশ দিয়েছিল, তখন তাকে অনেকেই বলেছিলেন তাদের সাথে বসে মিটমাট করে তাদেরকে মূল স্রোতধারায় নিয়ে আসবার জন্য, তখন মহাত্মা নেহরু গান্ধী বলেছিলেন যে রাজনৈতিক বিরোধীদের সাথে সমালোচনা করা যায়, আলোচনা করা যায়, বসা যায়, কিন্তু যারা আমার দেশ বিরোধী, ষড়যন্ত্রকারী, যারা আমার মানুষ খুন করে, ভাঙচুর করে, নাশকতা করে, তাদের সঙ্গে আমি বসবো না। তিনি কিন্তু বসেন নাই তাদের সঙ্গে, এবং তাদেরকে কি করেছিলেন, আর্মি পুলিশ দিয়ে তাদেরকে ওই কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ করেছিলেন এবং তাদেরকে আইনে সুপর্দ করেছিলেন। এটি কিন্তু ইতিহাস বলে, আর ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আর আপনি আমাদের এখন যে বাংলাদেশের যে অবস্থা, সে অবস্থা থেকে আপনি শেষ করে দিচ্ছে, দা ইকোনমিস্টের একটা উদাহরণ জিল্লু ভাই দিয়েছে, এই ইকোনমিস্ট কিছু দুদিন আগে বলেছে দা পলিটিক্স ইন বাংলাদেশের একটি শিরোনাম করে, সেখানে লিখেছে ওয়ান অ্যান্ড ওয়ান অনলি ওয়ান শেখ হাসিনা। বাংলাদেশের এই এই যে বিশ্ব মিডিয়া আজকে এই রিপোর্ট করছে, কাজে উনি বা এই শেখ হাসিনাকে এগিয়ে নেবার জন্য যদি আপনারা কাজ করেন, সেটি বাংলাদেশকে এগিয়ে নেবার জন্য কাজ হবে। তাকে যদি
রুখে দেওয়ার জন্য ষড়যন্ত্র করা হয়, বাংলাদেশকে রুখে দেওয়ার জন্য ষড়যন্ত্র করা হবে। সেখান থেকে আপনারা যারা আছেন, আপনারা সেই দলের দলকানা বিএনপি না, আপনার কথায় আমি যেটা বুঝেছি, সেই ক্ষেত্রে আপনাদের বুঝলেন কি ভাবে? হ্যাঁ অবশ্যই আপনি কমিউনিস্ট পার্টি করেন না, প্লিজ আপনি আওয়ামী করেন না, বিএনপি না, আপনি দলকানা বলেন না, দলকানা বিএনপি না, রাইট টু পলিটিক্স ওয়ে, ইউ ডোন্ট নো মাই ব্যাকগ্রাউন্ড, হাউ কুড ইউ সে, স্যার আপনি আপনার ব্যাকগ্রাউন্ড আমি জানি, আমি বললাম যে আপনি দলকানা বিএনপি না, দলকানা বিএনপি না বলেন কেন? আপনি আমি বলছি আপনি তো দলকানা বিএনপি না, না আমি তো দলকানা বিএনপি না, আপনারা যারা আছেন তারা বলেন যে ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য বাংলাদেশের মানুষকে একমত হওয়ার জন্য, এবং আপনারা বলেন যে এই যে বিদেশে গেছে লন্ডন থেকে এসে যেন কোন আমরা ষড়যন্ত্র করতে না পারি, আমরা যেন দেশকে এগিয়ে দেওয়ার জন্য প্রান্তে আমরা শেখ হাসিনাকে তৃতীয় মাত্রা সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকিয়ে মিলে এসএমএস এর মাধ্যমে, ইন্টারনেট আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত দুটোয়, বুধবার দুপুর সাড়ে এগারোটা, শুক্রবার দুপুর একটা পাঁচ মিনিটে দেখবার আমন্ত্রণ। মিস্টার সিনহা, এম এস সাইদ এবং অধ্যাপক উপকূল, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। দর্শক নানা বিষয় নিয়ে কথা বলেছে, ঘুরে ফিরে প্রধানমন্ত্রীর প্রসঙ্গে এসেছে এবং প্রধানমন্ত্রী কি করা উচিত, কি করা উচিত নয়, তিনি কি করছেন, কি করতে পারেন, এটি মোটামুটি ভাবে পরিষ্কার যে তার সামনে সংকট এবং সম্ভাবনা দুটোই প্রবল ভাবে আছে এবং তার যে প্রজ্ঞা, তার যে ক্ষমতা, এখন তার নিয়ন্ত্রণে যে ক্ষমতা রয়েছে, তার যে প্রজ্ঞা এবং তিনি যেভাবে দেশ শাসন করছেন, ভালো মন্দ নানা রকমের সমালোচনা তার মধ্যে আছেন, তবে এই দুটোর যে কোনো এক পথে যাবার সম্ভাবনা বা সুযোগ তার রয়েছে, কোনটি তিনি বেছে নেবেন সেটি নির্ধারণ করতে পারবেন তিনি, এবং তিনি করে আসলে যে পথে যাবেন অর্থাৎ তার ভবিষ্যৎ এবং সেই সঙ্গে দেশের ভবিষ্যৎ অনেকখানি তার সিদ্ধান্তের উপরে নির্ভর করছে, বাকিটা তার উপরে। দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাই।